হ্যালো হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে একটা স্টার্টার আইটেম বলতে পারো কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটা অনায়াসে ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে বোম্বাই লঙ্কা। এর অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই, যদি থাকে অবশ্যই কমেন্ট করবে। আর এইটা আমি অবশ্যই আজকে ভেজভাবে করবো। এটা তোমরা চিকেন, পনির অথবা সোয়াবিন যে কোনো জিনিস এর মধ্যে ইউজ করে এর ভেতরে যে মানে জিনিসটা দেওয়া হয় স্টাফিংটা আর কি, তো সেটা তোমরা অনায়াসে ব্যবহার করতেই পারো। আমি এর আগে সোয়াবিন দিয়ে, চিকেন দিয়ে সবভাবে করেছি, কিন্তু আজকে একটু ভেজ করব। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে আমার ঘরে সেরকম কোনো সবজি নেই, যেটুকু সবজি আছে সেগুলো দিয়েই বানাবো। আর এর মধ্যে গাজর টাজর, এখন শীতকালে ক্যাপসিকাম, বিনস অনেক কিছুই থাকে, সেগুলো ব্যবহার করাই যেতে পারে। আমি কি কি ব্যবহার করব অবশ্যই বলছি তোমাদের। আমি ব্যবহার করব পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম আর বিনস আর আলু। আলুটা না দিলে বাইন্ডিংটা ভালো হয় না, তোমরা সবাই জানো তো, সেটা দিয়ে করবো। তাহলে বেশি কথা না বলে চলো আমি কীভাবে কী বানাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই, চলো। তো দেখো, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এইভাবে ধরবে, এইভাবে করে লঙ্কাটা হালকা করে কেটে নেবে, পুরোটা কাটার দরকার নেই, এইভাবে করে কেটে নেবে। তারপরে কি করবে, তারপরে এরকম একটা চামচ নেবে, ধরো চামচ নিয়ে নিই, চামচ নিয়ে এর ভেতরের অংশটা আমরা বার করে নেব। আর এই জায়গাটা, এই ভেতরের অংশটা বার করার এই মানে করে নিতে হবে, এই কারণে কারণ এর ভেতরে তো আমি স্টাফিং ঢোকাবো, এগুলো যদি না পরিষ্কার করে নিই তাহলে তো ঢোকাতে পারবো না। আর এগুলো অবশ্যই আমি ফেলবো না, আমি ফেলবো না, এগুলো আমি স্টাফিংয়ের মধ্যে ইউজ করব। তাহলে প্রত্যেক কটা আমি লঙ্কা এইভাবে করে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। বন্ধুরা, এই কড়াইটাতে আমি একটু আলু পোস্ত করেছিলাম, ঝুরো আলু পোস্ত। তো সেই কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি মোটামুটি, তার মধ্যে আমি বানাবো। তোমরা পরিষ্কার কড়াইতেই করবে, কোনো সমস্যা নেই। আর এই কড়াইটাতে তেল দিয়ে দিলাম, আর স্টাফিংয়ের জন্য যে খুব বেশি তেলের প্রয়োজন আছে তা না, কড়াইটা গরম, এবার আমি একে একে সব দিয়ে দেবো। যেমন হচ্ছে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো, সমস্ত পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো। হালকা ভাজা হয়েছে, এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম, বিনস আর এই লঙ্কা, আর লঙ্কার ভেতরে যে বিষ ফিস টাইপের ছিল সে সমস্তগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একসাথে ভাজা হতে লাগবে। আর এই পর্যায়ে আমি যেটা করবো, যাতে তাড়াতাড়ি বিষয়টা হয়ে যায়, এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো, তাহলে স্টাফিংটা তাড়াতাড়ি মজে যাবে, অল্প হতে দেবে, খুব বেশি নয়, অল্প হতে দেবে। তো এটা হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি কী করবো। তো দেখো, এটা ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে, আর ভাজার কিছু নেই। এবার যেটা করবো সেটা হচ্ছে এর মধ্যে অল্প কিছু টমেটো দিয়ে দেবো, আর টমেটো দেবো এই পর্যায়ে যেটা দেবো আদা, একটুখানি আদা দিয়ে দেবো এর মধ্যে। আর এই সব আমি সমস্ত মশলা দিয়ে দেবো। তো দেখো কি কি মশলা দিচ্ছি, এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম আমার হোমমেড মশলা, আর সব শেষে দেবো পাওভাজি মশলা, বাস এই মশলাই দিয়ে দেবো, আর কিন্তু কোনো মশলা এর মধ্যে যাবে না। এবার অল্প একটুখানি জল দিয়ে দেবো। আচ্ছা, জলটা কি কারণে দিলাম, জলটা মশলাটা খুব ভালো করে
সব কিছুর মধ্যে ঢুকে যাবে। তো সেই কারণে আমি জল দিয়ে দিই। আর এখানে আবার পটেটো ম্যাশ করা আছে, সেটাকেও দিয়ে দেবো। দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো, ঠিক আছে? আর যখন আমি এই সবজিগুলো ভাজছিলাম তখন তো লবণ দিয়েছিলাম, তো এই লাস্ট পর্যায়ে যেটা করতে হবে এই সময় লবণটা চেক করে নিতে হবে যে লবণটা সব ঠিকঠাক আছে কিনা, সেটা আমাকে দেখে নিতে হবে। সেটা আমি পরে দেখবো। একটু মিষ্টি দিয়ে দিলাম আর লবণটা একদম লাস্টে আমি দেখবো, কারণ লবণটা মনে হচ্ছে ঠিকঠাক, যদি কম লাগে তো লাস্টে দেখবো। তো দেখে নিলে স্টাফিংটা কীভাবে বানাবো। আর সব শেষে তোমরা এর মধ্যে যদি বাড়িতে ধনে পাতা থাকে তো ধনে পাতা অ্যাড করতে পারো। আমার কাছে ধনে পাতা নেই তাই আমি অ্যাড করতে পারছি না। আর লাস্টে আমি একটা জিনিস দেবো, অবশ্যই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। কী দেবো এখন আরেকটু আলুটা হোক, ঠিক আছে? একটু হতে দিই। আলুর ব্যাপারটা পুরোটা আমার তৈরি হয়ে গেছে, এবার লাস্টে আমি একটু লেবুর রস দেবো। বাস লেবুর রস দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর পুরো বিষয়টাকে মিলিয়ে দেবো। মিলিয়ে দিলাম আর সব শেষে এর মধ্যে যাবে এই বাদাম, এই বাদামগুলোকে দিয়ে দেবো। বাস হয়ে গেল। তো বন্ধুরা যেটা করতে হবে এখন দেখো, এরকম আমি লঙ্কা নিয়ে নেবো আর লঙ্কার মধ্যে স্টাফিংগুলো আমি ঢুকিয়ে নেব, ঠিক আছে? এইভাবে করে একটু গেঁথে 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 ঢুকাবো, তবে খুব বেশি ঢোকাবো না যাতে লঙ্কাটা পুরো ফেটে বেরিয়ে যায়, সেটা নিজস্ব আন্দাজে আমাকে ঢোকাতে হবে। আর এক এক করে আমি প্রত্যেক কটা লঙ্কা এইভাবে আমি কোট করে নেব, নিয়ে কিছু ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো, আর তোমরা যদি চাও সঙ্গে সঙ্গে ভাজতে পারো। আর আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আর আজকে আমার বেসনটা একটু কম আছে বাড়িতে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু ভীষণ ভালো হয়, কর্নফ্লাওয়ার দিলে না ভীষণই কী বলবো ক্রাঞ্চিনেস একটা ব্যাপার থাকে। কেউ যদি চাও চালের গুঁড়িও একটু ইউজ করতে পারো। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, টাইপডটা একটু প্রবলেম করছে তাই একটু মাঝে মাঝে হিলে যাচ্ছে। আর দিয়ে দিলাম হলুদ, আচ্ছা লবণ দিলাম, দিলাম হলুদ, এবার একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর কেউ যদি চাও তোমরা লঙ্কা পেস্টও দিতে পারো এর মধ্যে, সেটাও ভালো যাবে, কেউ যদি মানে গুঁড়ো লঙ্কার যদি কারোর সমস্যা থাকে। আর এই সময় যেটা করবো আমি সাদা তেল দিয়ে দেবো, আর দিলে না ভালো হয় আর কি, ব্যাটারটা ভীষণই ক্রাঞ্চি হয় আর কি। তো জল দিয়ে আমি গাঢ় একটা ব্যাটার তৈরি করে রেখে দেবো। আমরা চা খাবো, তো এখন এরকম লঙ্কাটাকে নিয়ে নিলাম, এবার এটাকে কোট করতে হবে বেসনের মধ্যে। ব্যাস কোট করে এই কড়াইয়ের মধ্যে এভাবে ঢেলে দিতে হবে। এটা জাস্ট অসম লাগে, সস বলো তারপরে ধনে পাতা টক দই দিয়ে যে একটা চাটনি হয় ওইটার সাথে বলো, সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আর এটা যেহেতু খুব একটা বেশিক্ষণ লাগে না ভাজতে, যেহেতু দেখো স্টাফিংটা আমার রেডি করাই আছে জাস্ট, আর এই লঙ্কাগুলো খুব সিদ্ধ হওয়ার ব্যাপার নেই, একটু শক্ত শক্তই ভালো লাগে। এপিট ওপিট করে নিয়ে আমি তুলে নেবো, মানে এটা ওপিট করলে ব্রাউন শেপ আসলে, মানে শেপ নয় ব্রাউন রংটা আসলে তুলে নিলেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমার এই চপগুলো ভাজা হয়ে গেছে, আর দেখো কতটা ফুলেছে, দেখো কতটা ফুলেছে, রংটাও ভালো এসছে। এত ভালো ফোলার কারণ কী জানো তো, কর্নফ্লাওয়ার দিয়েছি সেই কারণে। এটা তো একদম রেডি, এটা তুলে নিই, ওটা আর একটু ভাজতে দিই আমি, আর একটু সামান্য একটু ভাজতেই হয়ে যাবে। এটাও বন্ধুরা লঙ্কার চপটা কি সুন্দর তৈরি হয়েছে দেখো, কাছ থেকে দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা সুন্দর। গরম আছে তো তাই ক্যামেরাতে একটু ভাপটা পড়ছে, একদম গরম, আর তার সাথে ধনে পাতার চাটনি, ভীষণই সুন্দর খেতে আর কি।
বন্ধুরা, আজকে আমার কোনো ব্লগ করবার ইচ্ছে বা কিছুই কিছুই ছিল না, জাস্ট তোমাদের সাথে রোজ একটা কানেক্ট হওয়ার জন্য আজকে আমি এই লঙ্কার চপের রেসিপিটা শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর তার থেকেও যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর বাড়িতে তো অবশ্যই লঙ্কার চপ বানিয়ে খাও, আর অবশ্যই কমেন্ট করে জানিও লঙ্কার চপের রেসিপিটা কিরকম লাগলো। আর একটা কথা আমি বলে দিই, যে মানে চিকেনটা বা সোয়াবিনটা কখন দিতে হবে, চিকেনটা একটু ম্যারিনেট করে একটু ভেজে, সোয়াবিনটাও তাই সিদ্ধ করে ভেজে, ঠিক আছে? তো ওটাকে কি করবে, চিকেনের কিমাটাও দেওয়া যেতে পারে, মানে চিকেনের কিমা বা সোয়াবিনকে কিমা করে ওটাকে হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে তুলে নিয়ে, তারপরে যেরকম আলু স্টাফিংটা করছিলাম সেই সময় আলুটা যেই সময় দিলাম, ওটা চিকেন বা ধরো পনির করলে পনির, সোয়াবিন করলে সোয়াবিন, ওই সময় দিয়ে যেরকম মশলা দিলাম দিয়ে ব্যাপারটা করে নেবে। আর মশলার এদিক ওদিক তো হতেই থাকে। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, চলো বাবা, টাটা।